প্রবাসী টুকিটাকির আর একটা পর্বে স্বাগত অ্যাঙ্কারেজ আলাস্কা থেকে। আজকে আমরা যাচ্ছি পোর্টেজ গ্লেসিয়ার বা পোর্টেজ হিমবাহ দেখতে, এবং তার সঙ্গে তার পাশেই একটা ওয়াইল্ড লাইফ কনজারভেশন সেন্টার বা আলাস্কা বন্যপ্রাণী সংরক্ষণ পার্ক আছে, সেখানেও আমরা যাব। আগের দিন আমরা গাড়ি ভাড়া করে নিজেদের মতো করে ঘুরছিলাম, বাকি কয়েকটা দিন আমরা কন্ডাক্টেড ট্যুর কিংবা গাইডের সাথে ভ্রমণ করব। আজকে যে আমরা ট্যুর গ্রুপের সঙ্গে যাচ্ছি তাতে মোট 12 জন সদস্য আছে, এবং যে ট্যুর গাইড তার নাম হচ্ছে ট্যানার। ইয়াং ছেলে, কিন্তু আলাস্কার ট্যুরিস্ট স্পটগুলোর একদম নাড়ি নক্ষত্র জানে। ওর কাছ থেকে অনেক কিছুই আমরা জানতে পারলাম। আমাদের সঙ্গে ভ্রমণ করুন, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এই পোর্টেজ গ্লেশিয়ার হচ্ছে আলাস্কার সেকেন্ড মোস্ট ভিজিটেড অ্যাট্রাকশন। এই হিমবাহটা দেখতে প্রচুর লোকে যায়, যেহেতু অ্যাঙ্কারেজ শহর থেকে মাত্র 60 মাইল দূরে এবং 1.5 ঘন্টার মতো লাগে, সেই জন্য একটা ডে ট্রিপের জন্য খুবই উপযুক্ত। যদিও আমরা যাচ্ছি মার্সিডিজের একটা মিনি বাসে, কিন্তু দেখুন এই উইন্ডশিল্ডে একটা বড় ক্র্যাক রয়েছে। তো আমাদের গাইড এক্সপ্লেন করছিল যে কেন এটা হয়। আসলে আলাস্কাতে মানে বরফের সময় রাস্তাতে নুন্না ছিটিয়ে এই ছোট্ট ছোট পাথরে কুচি ছড়ানো হয়। এই যে এখানে দেখা যাচ্ছে যে ওই পাথর তৈরির ফ্যাক্টরি, ফলে কি হয় যখন সামারের দিকে আসে বা স্প্রিংয়ের সময়ে রাস্তায় যখন বরফ থাকে না, তখন ওই ছোট্ট ছোট পাথরের কুচিগুলো উড়ে এসে জেনারেলি উইন্ডশিল্ডকে ক্র্যাক করে দেয়। সেই জন্য বেশিরভাগ গাড়ির উইন্ডশিল্ড কিন্তু ক্র্যাক থাকে। এখন আমরা অ্যাঙ্কারেজ শহরের সীমানা ছাড়িয়ে দক্ষিণ দিকে টার্ন এগেন আর্ম বলে একটা ওয়াটারওয়ে বা জলপ্রবাহের দিকে যাচ্ছি। এই রাস্তাটার আসলে তিন দিকে তিনটে পর্বত। সামনে দেখা যাচ্ছে কিনাই পর্বতমালা, জাস্ট বাঁ দিকে আছে আমাদের চুগাচ মাউন্টেন, যেটা আমরা অনেকবার দেখেছি, আর আমাদের পিছনের দিকে আছে ডেনালি বা আলাস্কা মাউন্টেন রেঞ্জ, যেটা আমরা গতকালকে গিয়েছিলাম। এই রাস্তাটার নাম হচ্ছে সুয়ার্ড হাইওয়ে। এই হচ্ছে সেই মিস্টার উইলিয়াম হেনরি সুয়ার্ড, যিনি রাশিয়ার কাছ থেকে আলাস্কাকে নেগোশিয়েট করে কিনে নিয়েছিলেন 1867 সালে। তো সে গল্প আর একটা অন্য একটা এপিসোডে শোনানো যাবে। ক্যাপ্টেন কুকের নাম কে না জানে, লালমোহনবাবুর ভাষায় অ্যাডভেঞ্চার বা এক্সপ্লোরার দুনিয়ায় একজন দুঃসাহসিক চরিত্র। আমাদের গাইড যেটা এক্সপ্লেন করছে, সেই ক্যাপ্টেন কুক নর্থ ওয়েস্ট প্যাসেজ দিয়ে পৃথিবী ক্রস করার চেষ্টা করছিলেন, সেই জন্য তিনি নিজে এই প্রশান্ত মহাসাগরের এখান থেকে প্রায় 25 মাইল দূরে একটা জায়গায় বোটে বসেছিলেন, কিন্তু একজন নাবিককে পাঠিয়েছিলেন রাস্তাটা খোঁজার জন্য। কিন্তু যে নাবিককে পাঠিয়েছিলেন সেই নাবিক এই এই ওয়াটারওয়ের কাছে আসে আর বেরিয়ে যাওয়ার রাস্তা না দেখে ঘুরে ঘুরে যায়। তো 2-3 বার ঘুরে যাওয়ার পর মানে টার্ন এগেন হওয়ার জন্যই এইটার নাম হয়ে গেল টার্ন এগেন আর্ম। এখন আমাদের ডান দিকে দেখা যাচ্ছে সেই টার্ন এগেন আর্ম ওয়াটারওয়ে, আর তার সঙ্গে আলাস্কা রেল লাইনও চলেছে। অপূর্ব দৃশ্য, আমাদের বাঁ দিকে সেই চুগাচ মাউন্টেন, সামনে কিনাই পর্বত, আর একদম ডান দিকে টার্ন এগেন আর্ম, যেটা 20 মাইল লম্বা একটা জলরাশি। এই টার্ন এগেন আর্মের জোয়ার ভাটার প্রকোপ খুব বেশি। একটা হিসেবে বলছে যে যখন জোয়ার আসে জল প্রায় 10 ফুট উঁচুতে উঠে যায়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমাদের গাইড বলছে, হাই টাইডের সময় বা জোয়ারের সময় এই টার্ন এগেন ওয়াটারওয়েতে বেলুগা হোয়েল বা সাদা তিমি মাঝে মাঝে ঢুকে পড়ে এই জুলাই আগস্ট মাসে। যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে আজকে হয়তো আমরা বেলুগা হোয়েলও দেখতে পাবো। এখানে একটা বেলুগা হোয়েল দেখার পয়েন্ট আছে যেখানে লোকে অপেক্ষা করে। After high tide and be looking at this whole area on the right for that white back. If they're in here, you cannot miss them. It looks কথা বলতে বলতে মনে হচ্ছে এই লেকে একটা বেলুগা হোয়েলের দেখা পাওয়া গেছে। তো আমাদের গাইড তাড়াতাড়ি করে এই মাইক্রোবাসটাকে ওই ভিউ পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছে। দেখা যাক। All right guys, please be careful. Come on out. First time আমরা সবাই তো তাড়াতাড়ি করে নেমে জলাশয়ের ধারে দাঁড়িয়ে রইলাম, এবং সবাই ক্যামেরা তাক করে আছে যাতে কি করে ছবি তোলা যায়। আমাদের আগে অনেকেই এই ওয়েল পয়েন্টে দাঁড়িয়ে ছিল, তারা সবাই রেডি হয়ে অপেক্ষা করছে যে কখন তার দেখা পাওয়া যায়। যখন
জলের একটা ভলকানি উঠলো, ওই দিকে আছে মনে হচ্ছে। কিন্তু আমাদের ভাগ্য সুপ্রসন্ন নয়, জলে ভলকানি ছাড়া সেই সাদা হোয়েল বা বেলুগা হোয়েল কে আমরা কিন্তু দেখতে পেলাম না, মানে লাফাতে দেখলাম না। কিন্তু সেই দেখেই বাচ্চাদের কত আনন্দ দেখুন। তবে আমাদের একটা লাভ হলো, এই ফাঁকে এখানে নেবে আমরা চারিদিকের দৃশ্যটা খুব ভালো করে দেখে নিলাম, ফটোও তুললাম, সেই সঙ্গে রেকর্ডও করা হলো। আসলে ট্রাভেল গ্রুপের সঙ্গে গেলে সবসময় তো সব জায়গায় নিচে নিজে থেকে নামা যায় না, সো এটা একটা সুযোগ পাওয়া গেল। সামনের এই বরফ ঢাকা মাউন্টেন দেখেই আমরা বুঝতে পারছি যে আমরা অলমোস্ট পোর্টেজ গ্লেশিয়ারের কাছে এসে গেছি। এই যে আমাদের ডান দিকে দেখা যাচ্ছে, এখানে লোকে ক্যাম্প করতে আসে। এখন আমরা পৌঁছে গেলাম এই পোর্টেজ লেকে। এখান থেকে একটা ক্রুজ শিপ নিয়ে আমরা গ্লেশিয়ারের কাছাকাছি যাব। আমাদের এই যে শিপটা বা বোটটা দাঁড়িয়ে রয়েছে, আমাদের এই শিপটার নাম হচ্ছে টার্মোগান, এবং গাইড বলছে যে যতদিন লেক আছে ততদিন এইটা থাকবে। এই বোটের নিচে তলায় মাস্ক পরা ম্যান্ডেটরি, ছাতে অবশ্য পড়তে হবে না। এই শিপের যে ক্যাপ্টেন, সে পোর্টেজ গ্লেশিয়ার সম্বন্ধে, তার ইতিহাস সম্বন্ধে একটু বলছে। এই শিপটাও আস্তে আস্তে গ্লেশিয়ার পয়েন্টের দিকে যাচ্ছে। আর এই সামনে যে পর্বত দেখা যাচ্ছে, এখানে নাকি মাউন্টেন গোট থাকে। আজকের মতো ওয়েদারে তাদের দেখা হয়তো পাওয়াও যেতে পারে। এই ক্রুজ শিপে এই পোর্টেজ লেকের কিছু ছবি দেওয়া আছে 1914 সালের, হিসেবে দেখা যাচ্ছে যে এই পুরো লেকটা কিন্তু তখন গ্লেশিয়ার ছিল, তার মানে পুরোটাই আইসে ভর্তি ছিল। এখন এটা গলতে গলতে এটা একটা লেকে তৈরি হয়েছে, এবং এই লেকের গভীরতা হচ্ছে বলছে 80 তলা একটা বাড়ি এখানে ডুবে যাবে, এত গভীর। এবং এখন প্রতি বছরে এই গ্লেশিয়ারটা প্রায় 20 ফুট করে দূরে সরে যাচ্ছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই পোর্টেজ হিমবাহের ছবি তোলার চেষ্টা করছি। আমাদের শিপটা কিন্তু এখন এই হিমবাহের প্রায় 300 গজের কাছাকাছি, দেখা যাক কতটা ভালো দেখা যায়। এই মাত্র একটা বরফের চাপ পড়লো, জাস্ট মিস করে। এই যে এই হিমবাহ থেকে বরফের ছাই প্রায় 15-20 ফুট চওড়া বা লম্বা চওড়া, এই ছাইটা কিন্তু ওখান থেকে ওই গ্লেশিয়ার থেকে পড়ে জলে ভাসতে ভাসতে এদিকে আসছে। আমাদের এই ক্রুজ শিপের নাবিকরা এই জল থেকে একটা বরফের চাঁই তুললো এবং ওটা ভেঙে ভেঙে আমাদের দিচ্ছে, বলছে এটার অ্যাটলিস্ট বয়স 300 থেকে 400 বছর তো মিনিমাম হবে এই আইস চাঙ্কের। এই আইস লোকে টেস্ট করতে পারে, কিন্তু আমাদের গাইড বলছিল এখানে নাকি আইস ওয়ার্ম বা আইসের মধ্যে একটা খুব পাতলা পোকা থাকে। এখন আমাদের বোট ফেরত যাচ্ছে জেটির দিকে। এখান থেকে বেরিয়ে আমরা যাব আলাস্কা ওয়াইল্ড লাইফ কনজারভেশন সেন্টার বা আলাস্কা বন্যপ্রাণী সংরক্ষণ পার্কে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, অনেক এক্সাইটিং ব্যাপার ওখানে দেখা যাবে। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।